কবে নতুন সরকার শপথ নেবে সেটাও একটা দিনক্ষণ মোটামুটি স্থির হয়ে গিয়েছে বৃহস্পতিবার। কিন্তু কোটি টাকার প্রশ্ন, যেটা মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন, সিদ্ধারামাইয়া নাকি ডি কে শিবকুমার? আমরা এখনও পর্যন্ত কিন্তু বিষয়টা পরিষ্কার নয়। বৈঠকের পর বৈঠক হয়েছে, রবিবার পরিষদীয় বৈঠক হচ্ছে, সোমবার পরিষদীয় বৈঠক হচ্ছে, গতকাল দিল্লিতে গিয়েছেন দুই নেতাই, সেখানেও বৈঠক হয়েছে, আজকেও বৈঠক হবে। আমরা এই বিষয় নিয়ে কথা বলব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য। ঋতব্রত, গুড মর্নিং। কে হতে চলেছেন কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী? তৃতীয় নামও কিন্তু উঠে আসছে। অবশ্যই প্রবীর, প্রথমে সুপ্রভাত। ঠিক যেটা বলছি যে আমরা জানি সরকার গঠনের দিন ধার্য হয়ে গেছে, সময় ধার্য হয়ে গেছে, এখনো মুখ্যমন্ত্রী ঠিক হয়নি। আমরা জানি যে গতকাল বৈঠক হয়েছে, বৈঠক হয়েছে এক শিবকুমারের সঙ্গে, অন্যদিকে সিদ্ধারামাইয়ার সঙ্গেও বৈঠক হয়েছে, কিন্তু সেই বৈঠকে খুব ফলপ্রসূ যে কিছু হয়েছে তা নয়। আমি শুধু একটু প্রথমেই বলি কালকে কি কি হয়েছে। কালকে আমরা জানি যে বেঙ্গালুরু থেকে দিল্লিতে এসেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি এবং অর্থাৎ শিবকুমার, ডিকে শিবকুমার, এবং সেখানে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের সঙ্গে তার দীর্ঘ বৈঠক হয়েছে। এই বৈঠকের আগে যা খবর পাওয়া গেছে যে রাহুল গান্ধীর সঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের উপর দীর্ঘ বৈঠক হয়েছে, এবং এর পাশাপাশি আমরা জানি যে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তারাও এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত। প্রথমেই আমরা জানি সিদ্ধারামাইয়া এবং তার আগে শিবকুমারের সঙ্গে বৈঠক হয়েছে। শিবকুমারকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে কর্ণাটকের অধিকাংশ বিধায়ক তারা কিন্তু সিদ্ধারামাইয়ার পক্ষেই তাদের মত জানিয়েছে, এবং শিবকুমার কিন্তু অনর, শিবকুমার কিন্তু জানিয়ে দিয়েছেন যে তিনি মুখ্যমন্ত্রী হতে চান। এবং এই বিষয়ে তিনি দুটি প্রসঙ্গ তুলেছেন। প্রথমত তিনি বলছেন যে তিনি সোনিয়া গান্ধীকে কথা দিয়েছেন কর্ণাটক এনে দেবেন, এবং তিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসেবে তিনি তার যে দায়িত্ব কর্তব্য তা পালন করেছেন এবং প্রথা মাফিক তারই মুখ্যমন্ত্রী হওয়া উচিত। তার পাশাপাশি তিনি এটাও বলেছেন যে যেহেতু সিদ্ধারামাইয়া তিনি আগেও মুখ্যমন্ত্রী হয়েছেন, সুতরাং কেন আবার তাকে মুখ্যমন্ত্রী করা, সেক্ষেত্রে তিনি কিন্তু অনর। আবার অন্যদিকে আমরা জানি যে সিদ্ধারামাইয়া তিনি বলছেন যে তার ক্ষমতা ভাগ করে নিতেও অসুবিধা নেই, অর্থাৎ প্রথম আড়াই বছর তিনি, তারা পরের আড়াই বছর শিবকুমার তিনি মুখ্যমন্ত্রী হলে তার আপত্তি নেই। আবার এটাও ঠিক যে ডিকে শিবকুমারকে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তারা বলছেন যে তিনি উপমুখ্যমন্ত্রী হবেন, তাকে পছন্দসই দপ্তর দেওয়া হবে, এবং বিভিন্ন সরকারি সংস্থা সেই সংস্থায় কে কোথায় বসবেন তা ঠিক করার দায়িত্বও তাকে দেওয়া হবে। এত সত্ত্বেও কিন্তু আমরা জানি যে এখনো পর্যন্ত ঠিক হয়নি, কিন্তু আজকেই অনেকে মনে করছেন আজকেই কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলে খোদ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে তিনি বেঙ্গালুরুতে গিয়ে তিনি জানিয়ে দেবেন কে হতে কে হবেন মুখ্যমন্ত্রী। এটাই অনেকে আশা করছেন, রাজনৈতিক মহল আশা করছেন যে আজকের মধ্যে মল্লিকার্জুন খড়গে তিনি জানিয়ে দেবেন যে কর্ণাটকের মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন। তৃতীয় সম্ভাবনার কথা যেটা বলা হচ্ছিল, আমরা জানি বিধায়কদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ বিধায়ক তারা কিন্তু তাদের মতামত জানিয়েছেন, তারা বলছেন যে সিদ্ধারামাইয়া যেহেতু খুব জনপ্রিয় প্রবীণ নেতা, মুখ্যমন্ত্রীর পদেও তিনি যথেষ্ট তার যে দক্ষতা সেটা দেখিয়েছেন, সুতরাং তারা মনে করছেন তিনি হোক। কিছু সংখ্যক বিধায়ক তারা বলছেন শিবকুমার, কিন্তু তৃতীয় যে কয়েকজন তারা কিন্তু খোদ জানি মল্লিকার্জুন খড়গের নামই বলছেন। সুতরাং সব মিলিয়ে দেখা যে কি হয়, নাকি এদের কাউকেই না দিয়ে অন্য কোনো কাউকে প্রবীণ নেতাকে দায়িত্ব দিয়ে আপাতত একটা আপোষের পথে যাবে। আবার অনেকে বলছেন না মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী দুটি পদই আজকেই ঘোষণা হয়ে যাবে, এবং সেক্ষেত্রে আমরা জানি যে অনর থাকা সত্ত্বেও শিবকুমার কিন্তু একটা কথা বারবারই বলেছেন, তিনি কোনো ব্ল্যাকমেলিং এর মধ্যে যেতে চান না, তিনি কোনো রকম ভাবে দলের ক্ষতি হোক চান না, এবং শীর্ষ নেতৃত্বে যা বলবেন তাই মেনে নেবেন, তিনি শুধু তার দাবিতে অনর রয়েছেন। প্রবীণ, ঋতব্রত, বর্তমান এই সময় বিজেপি বিরোধী দলগুলির কাছে একটা কঠিন সময়, কারণ চব্বিশেই কিন্তু গোটা দেশে সাধারণ নির্বাচন, তার আগে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর কুর্সি নিয়ে কংগ্রেসের মধ্যে এই আকচা আকচি,
বিজেপিকে কতটা অক্সিজেন দেবে? কিছুটা হলেও তো মানে বলা যেতে পারে যে ভারতীয় জনতা পার্টি তারাও লক্ষ্য রাখছে পরিস্থিতির দিকে। কংগ্রেস কতটা মানে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব কতটা এই বিষয়টা নিয়ে চিন্তিত আমি তার উদাহরণ দিচ্ছি যে গতকাল কি কি হয়েছে। দশ জনপথে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে কেসি বেণুগোপাল দেখা করে, তারপর সোনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী তারা সিমলায় ছিলেন, মঙ্গলবার তারাও দিল্লিতে ফিরে আসেন। এবং আমরা জানি যে মল্লিকার্জুন খড়গে মোটামুটি ধরে নেওয়া যায় প্রায় 72 ঘন্টা হতে চলল এই একটি বিষয় নিয়ে তিনি পড়ে রয়েছেন। সুতরাং কংগ্রেস শীর্ষ নেতৃত্ব জানেন যে ভারতীয় জনতা পার্টি যেখানে গোটা দেশে তাদের প্রতিদ্বন্দ্বী, এই যদি সংকট কর্ণাটকার যদি নেতৃত্বের সংকট যদি তারা মেটাতে না পারেন তাহলে কিন্তু একদিকে বিরোধী দল অর্থাৎ অবিজেপি যে বিরোধী দলগুলি রয়েছে তার মধ্যেও কংগ্রেসের ভাবমূর্তি যেমন খারাপ হবে তেমন শাসক হিসেবে দেশের শাসক হিসেবে ভারতীয় জনতা পার্টি তারাও কিন্তু এই বিষয়ের ফায়দা নেবে। এই বিষয়ে কিন্তু কংগ্রেস শীর্ষ নেতৃত্ব যথেষ্ট ওয়াকিবহল। প্রবীণ ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতুব্রত ভট্টাচার্য সঙ্গে।